আমরা যাচ্ছি পাড়ায়, কি অবস্থা আমাদের আশ্রম, নিতাই গৌ সেবাশ্রমে কি অবস্থা সেটা দেখাবো। দেখতে পাচ্ছি এখানে সব চারা ছিল, একটু আগে আমি সব সরিয়েছি, সব ওখানটায় মনে হচ্ছে না পুকুর হয়ে আছে। দেখো বাড়ি আছে, এই ভাগনাটার বাড়ি, এই ভেতরে বাড়ি আছে দেখা যাচ্ছে। সেই মনে হচ্ছে ধান চাষ করেছে মাঝখানে, যেন মাঠের বাড়ি হয়েছে। আর এইখানটা জল এদিকে, সব গঙ্গা হয়ে গেছে। জানি তাই গরু সব দেখ, আমাদের আশ্রম এই যে আশ্রমের অবস্থা খুব খারাপ। পুকুর আর আমাদের এই আশ্রম দুটো মিলে এক হয়ে গেছে পুরো। এই যে আশ্রম আমাদের সিঁড়ি পর্যন্ত জল, কতটা জল দেখা আমাদের আশ্রম। আমাদের আশ্রমের বাবাজি জানি তাই গরিব, জানি তাই জানি তাই। আর এই হলো আমাদের আশ্রমের সামনেটার অবস্থা।